আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমরা শিখবো গত ক্লাসে যে বিষয়টা শিখছি সেটা হচ্ছে ফেসবুক পেড মার্কেটিং, তাই তো? ফেসবুক পেড মার্কেটিং এ আমরা করার জন্য একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করেছিলাম। তো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করাতে আমাদের অনেকেরই অনেক রকম সমস্যা হইতে পারে, সেই জন্য আজকে আমরা এই ফেসবুক পেড মার্কেটিং এর জন্য যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করছি সেই পেজ ক্রিয়েটের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব, যে কোন সমস্যাগুলো হতে পারে এবং ক্লায়েন্টের জন্য কোন কাজগুলো আমাদের মাস্ট করে দিতেই হবে, বাধ্যতামূলক। এখানে অনেকগুলা কাজ হয়তো মিসিং হয়েছে বা তোমরা বুঝতেছো না, আমি আজকে তোমাদেরকে ওই সম্পূর্ণ বিষয়টা আবার ক্লিয়ার করে দেওয়ার জন্য আজকে প্রবলেম সলিউশনের ক্লাসটা করব। তো এখন আমাদের এই যে মামুনের যে ডিজিটাল মার্কেটিং পেজটা আছে, আমি এটা দিয়ে তোমাদের একটু বুঝাই দিই এখানে তোমাদের কি কি কাজ করতে হবে। তো এখানে তোমার প্রথমে আমরা ধর এই পেজটা আমরা ক্রিয়েট করেছি, মামুন শহর উপরে যাও। এই যে দেখো আমরা এটা এখানে লিখছি উপরে, সবার উপরে এখানে আমরা একটা পেজ ক্রিয়েট করছি, কিন্তু পেজের একটা কভার কি করি নাই, কভার পেজ ফুট দেয় নাই বা কভার ফটোটা দেয় নাই। একটা পেজ ক্রিয়েট করার প্রথম শর্ত হচ্ছে একটা কভার ফটো দিতে হবে, আর লোগোটা লোগোটা কিন্তু অতটা ভালো হয় নাই, আমাদের লোগোটা ক্লিয়ার দিতে হবে, সুন্দর দিতে হবে, সুন্দর দেখা যায় জানো, এরকম লোগো দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ক্যানভাতে যাই, ক্যানভাতে যাবো, মন ক্যানভাতে ক্যানভাতে যা আমরা একটা কি করব, ক্যানভাতে একটা ডিজাইন করব। আমি যেটা গতকালকে তোমার ক্রিয়েট করে দিয়েছিলাম ওইটা লগইন করছো? আচ্ছা, তাহলে এখানে আমরা একটা একটা কি করব, একটা এই লোগো ডিজাইন করব। তো লোগো ডিজাইন করতে হলে আমাদের একটা কি নিতে হবে, ওই যে ক্রিয়েট ডিজাইন এখানে ক্লিক করো উপরে, সবার উপরে তোমার ডি লেখার পাশে লেখা আছে ক্রিয়েট ডিজাইন, এই ক্রিয়েট ডিজাইনে ক্লিক করো। ডান পাশে হাতে ডান পাশে যাও, মাউসের হাতে ডান পাশে যাও, হাতে ডান পাশে যাও। তো আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছে, হাসমত আহমেদ, তাই না, নাকি হজরত আহমেদ? হজরত আমানত শাহ। আচ্ছা, ক্লাস করতে থাকো, ক্লাস শেষে আমরা আলোচনা হবো, পরিচিত হবো। হ্যাঁ হ্যাঁ, কি করো, এটা কি লেখা আছে ক্রিয়েটিভ ডিজাইন, তাই না, এখানে ক্লিক করো। হ্যাঁ, ক্লিক করো, এখানে এখানে ক্লিক করো, ক্লিক করার পর আমরা কি নিব, ফেসবুক কভার ফটো, তাই না, ফেসবুক ফেসবুকের একটা কভার ফটো নিব। আগে কভার না লোগো, আগে লোগো নাও, লোগো ফেসবুক লোগো। কভার বাতিল দাও, কভার বাদ দাও, না আরে ফটো লেখতেছ, আমি বলছি ফেসবুক লোগো, তুমি ফটো লেখলা কেন, নিচেটা কি করো, হ্যাঁ কি করো, বাস আমরা এখানে একটা সুন্দর একটা লোগো নিব। এখানে দেখো অনেকগুলা লোগো আছে, আছে না, তুমি চাইলে একটা নিয়ে নিলা, এরকম না, তোমার বুঝতে হবে তোমার যে বিজনেস, তোমার ক্লায়েন্টের যে বিজনেস, এই বিজনেস বিজনেসের সাথে যায় এরকম লোগো নিতে হবে, ঠিক আছে, এরকম লোগো নিতে হবে। তো এই জন্য আমরা যে কাজটা করব, তো আমি এই স্ক্রিনটা শেয়ার করতেছি, স্ক্রিনটা শেয়ার করে আমি আবার তোমাদের দেখাই দিতেছি যে আসলে একটা বিজনেস ক্লায়েন্টের বিজনেস রিলেটেড একটা লোগো তুমি কিভাবে ক্রিয়েট করতে পারবা। ঠিক আছে, তো আমরা এটার জন্য একটা ক্যানভাতে চলে যাই, তোমাদের যে সমস্যাটা আমি বললাম সেটা হইতেছে তোমরা একটা লোগো ক্রিয়েট করতে পারতেছো না, একটা লোগো ক্রিয়েট করতে পারতেছো না। আচ্ছা, আমি এখানে লগ ইন করি, এখানে লগ ইন করতে হবে,
তাহলে আমাদের এই যে ক্যানভাতে আসলাম, তোমাদের যে সমস্যাটা আমি দেখছি সেটা হচ্ছে তোমরা একটা সুন্দর লোগো ক্রিয়েট করতে পারতেছো না। আসলে কিরকম লোগো তোমরা ব্যবহার করবা এই ক্যানভাতের মাধ্যমে? তো আমি যদি তোমাদের আমার ফেসবুক পেজে এসে দেখাই যে আমি ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইনটা করলাম, কি ডিজাইন করছি আমি, এই যে দেখো আমার এই যে ডিজাইনটা কিন্তু আমি ক্যানভা দিয়েই কমপ্লিট করছি। আমার যে যে এই ডিজাইনটা তুমি দেখতেছো, এই যে এই লোগোটা, তাহলে এই লোগোটা আমি ক্যানভা দিয়ে কমপ্লিট করছি, এটাও আমি ক্যানভা দিয়েই কাজটা কমপ্লিট করছি। ঠিক আছে, কাজটা আমি ক্যানভা দিয়ে কমপ্লিট করছি। তো এখানে আমি এই যে ভিডিও আপলোড করতেছি, হ্যাঁ। এখন আমি আগে তোমাদের এই যে লোগোটা ক্রিয়েট করা দেখাই। লোগোতে যাই, এখানে যাই, ঠিক করে আমরা কি করব, এই যে লোগো লোগো লেখা আছে, এই লোগোতে ক্লিক করবো। জাস্ট লোগোতে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা এখন আমাদের যে ক্লায়েন্টের জন্য ফেসবুক বিজনেস পেজ তৈরি করব, এই ক্লায়েন্টের জন্য ফেসবুক বিজনেস পেজের জন্য যে তার যে বিজনেস, সেই বিজনেস রিলেটেড লোগো বানাইতে হবে আমাকে, তার বিজনেস রিলেটেড আমাকে লোগো বানাইতে হবে। ঠিক আছে, তাহলে মনে করো যে তার বিজনেসটা কি, আমরা এই যে পাশে আছে টেমপ্লেট, এই টেমপ্লেটে ক্লিক করে এরকম অপশন আসবে। দেখো অনেকগুলো অপশন আসছে এখানে, অনেকগুলো লোগোর একটা সিস্টেম এখানে বা একটা ইয়ে চলে আসছে। এখন চলে আসার পরে আমরা কি করব, এখান থেকে লোগো চুজ করব যে আমাদের বিজনেসের সাথে যায় কিনা, আমাদের বিজনেস রিলেটেড কোনো কিছু এখানে আমরা খুঁজে পাবো কিনা। যদি না খুঁজে পাই তাহলে এখানে আমরা সার্চ দিব। ধরো আমাদের বিজনেস হচ্ছে জুয়েলারি, আমাদের বিজনেস হচ্ছে জুয়েলারির বিজনেস। দেখো এই জুয়েলারি দিয়ে যখন আমি সার্চ করলাম, আমাকে এই যে এই কয়েকটা সাজেস্ট করতেছে, এই যেগুলো হলো প্র, এইগুলো সাজেস্ট করতেছে। ঠিক আছে, তো আমি প্রথম দিকে যাই, প্রথমগুলো একটা ফ্রি আছে, তাহলে আমার এটা এসে এই প্রথমটা, হ্যাঁ এই যেটা নিতে পারি, এই যেটা এটাতে আমি ক্লিক করলাম। আমার ক্লায়েন্টের বিজনেস হচ্ছে জুয়েলারি, তো এই জুয়েলারি বিজনেসের জন্য আমার জুয়েলারি আমি এখানে লিখে সার্চ করলাম, একটা লোগো ট্যাম্পলেট আসলো, আমি এটা দেখা দেখা এটার অনুকূলে এটা কালার চেঞ্জ করে আমি একটা ডিজাইন তৈরি করবো। এখানে ক্লিক করে আমি এখান থেকে কিন্তু ডিজাইনও নিতে পারবো, আমি কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি যে কোনো একটা কালার দিতে পারি। এই কালার দেবো, এই কালার লাল সবুজ এটা দেবো, যে কোনো কালার আমি এখান থেকে নিতে পারতেছি। তাহলে আমি একটু চেঞ্জ করলাম, আবার এখানে ক্লিক করি, এই যে উপরে লেখা আছে কি আনগ্রুপ, এই যে আনগ্রুপ হয়ে গেলো, এক একটা মধ্যে এক একবার ক্লিক করলে কাজ হবে। আবার এখানে ক্লিক করে এই যে লেখা আছে কি গ্রুপ ক্লিক করলাম, এই যে সব গ্রুপ হইলো, মানে একসাথে চলবো সবগুলো, আলাদা একসাথে বলবো, মানে আন গ্রুপে ক্লিক করলাম সবগুলো একটা একটা করে সরাইতে পারবো আমরা। তো আমরা এখানে সবসময় এই গ্রুপ করে দেবো, কাজ শেষ হলে এই যে গ্রুপ করে দিলাম। দেওয়ার পরে এই ডিজাইনটা আমার ভালো লাগতেছে না, এই ডিজাইনটা আমি একটু চেঞ্জ করবো, এই এই মাঝখানের যে কালারটা আছে এই যে কালারটা আমি এটা কি করব, অন্য কালার দেব, এই যে গাছটার অন্য কালার দেব। এই যে এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে চলে আসছে কালার, আমি কিন্তু লাল দিলাম, আবার এটাতে যাই এটাও লাল দিয়ে দিলাম, তাহলে কি আমার গাছটা কি হয়ে গেল গা, এখন সম্পূর্ণ লালে চলে আসছে, এই যে লাল। এখন আমার ক্লায়েন্টের যে বিজনেস, সেই বিজনেসের নেমটা এখানে ইউজ করব। আমার ক্লায়েন্টের বিজনেসের নাম হচ্ছে, এটা আমরা স্যাম্পল হিসাবে একটা ইয়ে নাম আমরা নিয়ে নিলাম, কি নাম, দারাজ জুয়েলারি, কি জুয়েলারি, দারাজ জুয়েলারি। এই যে লেখা আছে ক্যান নট ক্রো রং, এটা আমরা চেঞ্জ করে দিতে পারি বা এটা আমাদের মতো ডিজাইন করতে পারি। এখন আমাদের এই লেখা ডিজাইনটা ভালো লাগতেছে না, মানে এই ফ্রন্টটা ভালো লাগতেছে না, এখানে কি করে আমরা কি করলাম একটা ফ্রন্ট নিয়ে নিলাম, এই দেখো একটা ফ্রন্ট নিয়ে নিলাম না, এখন কিন্তু বিষয়টা সুন্দর দেখা দিতেছে। তুমি যদি আরও দিতে চাও, আবার এলিমেন্ট, এই যে এখানে যাবো গা এলিমেন্টস, এলিমেন্টস থেকে এখানে লেখো জুয়েলারি, এই যে জুয়েলারি লিখলাম, জুয়েলারি লেখার পরে এখানে তোমাকে বিভিন্ন জুয়েলারি স্যাম্পল দেওয়া থাকে, বিভিন্ন স্যাম্পল এখানে দেওয়া আছে। ধরো এই যে জুয়েলারিটা বা এইটা, আমরা এইটা নিই, এই গরিস এটা নিই, এটা নিলাম, নেওয়ার পরে জাস্ট আমরা এটাকে আমাদের, এটা যেহেতু আমার বিজনেসের সাথে যাই, আমরা একটু ছোট করে এই সাইডে দিয়ে দিতে পারি,
এই যে এখানে দিয়ে দিলাম, তাহলে জিনিসটা সুন্দর হয়ে গেল। তাহলে আমার একটা লোগো ডিজাইন হয়ে গেল, আমার কাজ শেষ। আমি ডাউনলোডে ক্লিক করব, এখানে লেখা আছে ফাইল টাইপ, ফাইল টাইপ থেকে আমরা জেপিজি নিতে পারি, পিএনজি, সবসময় আমরা পিএনজি ডাউনলোড করব। ডাউনলোড করে জাস্ট আমার কি হয়ে গেলো, একটা লোগো হয়ে গেল, লোগো ডাউনলোড করা হয়ে গেল, আমার লোগোর কাজ শেষ। তারপর আমাদের পেজে কি প্রয়োজন আছে, একটা কভার পেজ, এই যেরকম একটা কভার পেজ দরকার আছে। তো কভার পেজটা আমরা কিভাবে ডিজাইন করব, এটা বাতিল করে দেই। এখানে লিখি ফেসবুক, ফেসবুক কভার, এই যে ফেসবুক কভার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের ফেসবুক কভার এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসলো। এই এই ব্ল্যাঙ্ক পেজটাকে আমরা কি করব, একটু ডিজাইন করব। কিভাবে ডিজাইন করব, আমার যে বিজনেস, আমার ক্লায়েন্টের যে বিজনেস, সেই বিজনেস রিলেটেড ডিজাইন করতে হবে। তো এই জন্য আমরা এখানে ক্লিক করে একটা প্রথমে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এখানে ক্লিক করে এই যে অ্যাড নিউ কালার, এটা আমরা আমার মতো করে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিই। অ্যাড করে দিয়ে দিলাম, এই কালারটা আমি অ্যাড করলাম। দেওয়ার পরে যে টেমপ্লেটস, এখানে আমরা লিখলাম জুয়েলারি, আবার জুয়েলারি এখানে ক্লিক করলাম। এখন ফেসবুক বিজনেস পেজের জন্য এই যে প্র দিয়ে কয়েকটা জুয়েলারির এক সিস্টেম কভার পেজ এখানে আসি, তো আমার এটা ভালো লাগলো না, আমি এটা নিব না। আমি আবার এখানে যাই, এখানে সার্চ করব জুয়েলারি, জুয়েলারি সেকশনে অল লেখা আছে, ফটো লেখা আছে, গ্রাফিক্স লেখা আছে, ভিডিও লেখা আছে। ফটোতে যদি যাই এখানে সব ছবিগুলো আসবে, জুয়েলারির ছবিগুলো, এই যে এখানে সমস্ত ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে ছবি, আমরা এটা যদি নিতে চাই, এই যে নিলাম, নেওয়ার পরে এটাকে একটা সাইডে রাখলাম, এটা এখানে রাখলাম, এটা একটু ছোট করে দিলাম। তারপরে যেগুলো ফ্রি ওইগুলো নিব, এই প্রো গুলা ক্লিক করলে কিন্তু হবে না, প্রো ভার্সন ইউজ করলে হবে। এটাও ফ্রি, এটা নিব, এই যে এটা নিয়ে জাস্ট এই নিচে রাখলাম, এটা একটু চাপায় দেই, ব্যাস এটা একসাথে রাখলাম। দেওয়ার পরে এখন আরো আছে অনেক অনেক, এখানে আমরা অনেক জুয়েলারি পাবো, ঠিক আছে, অনেক জুয়েলারি, এই যে এই জুয়েলারিটা নেওয়া যায়, ঠিক আছে। তো আমরা চিন্তা করলাম কি, আমার এই যে এই জুয়েলারি সিস্টেমটা ভালো লাগলো, তো আমি কী করবো, এই কভারটা আমি ডিলিট করে দিলাম, আমি এই যেগুলো নিয়েছি এগুলো ডিলিট করে দিলাম, আমার এটা ভালো লাগছে। আমি এটাকে পুরো পেজ ধরে এখানে টেনে এভাবে এভাবে টেনে এই দিয়ে দিলাম, তাই না? আমার পুরো পেজ হয়ে গেলো না, পেজ হয়ে যাওয়ার পরে আমাদের এখানে কি করতে হবে, আমাদের যে ক্লায়েন্ট আছে তার ক্লায়েন্টের এখানে যে সব বিজনেস পেজের নামটা কি দিছি আমরা, জুয়েলারি, কি জুয়েলারি দেখছিলাম আমরা, যদি একটু দেখে আসি, দারাজ জুয়েলারি, তাই না? এই যে দারাজ জুয়েলারি, তাহলে আমরা এখানে দারাজ জুয়েলারি লিখবো। যে কোথায় যাবো, টেক্সট, টেক্সট থেকে এখানে টেক্সটের জন্য অনেক ডিজাইন আছে, আমরা চাইলে এই ডিজাইন ইউজ করেও লিখতে পারি, যে এগুলা ডিজাইন ইউজ করি, ঠিক আছে, এগুলা ডিজাইন ইউজ করে আমরা এখানে লিখতে পারবো, এখানে লিখতে পারবো। যদি এই ডিজাইনটা নিতে চাই এখানে ক্লিক করবো, এই ডিজাইনের উপর ক্লিক করে চলে আসছে, আমরা এটা নিব না। এটা নিতে চাইলে এখানে ক্লিক করবো, এই যে চলে আসছে, ঠিক আছে, এটা নিতে চাই, এই যে চলে আসছে, এটা বাদ দিয়ে দিলাম। আমরা নিব হচ্ছে এই জিনিসটা, এটা একটু বাসবে, হ্যাঁ এই যে, এটা নেওয়ার পরে আমরা এখন কি করব, এই সবগুলা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের মতো লিখব কি, দারাস জুয়েলারি, এটা বড় হয়ে গেল, সমস্যা নাই, সব ব্লক করলাম। আমাদের ফন্টটা মনে হয় ভালো হয়েছে না, ফন্টটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিই, আমরা এই যে এই ফন্টটা দিলাম, বা এই ফন্টটাও দিতে পারি, হ্যাঁ এই ফন্টটা দিব। আর এই যে ফন্ট সাইজ এখানে 200 দেওয়া আছে, আমরা 100 দিই,
এই যে 100, 100 দেওয়ার ফলে এটা একটু ছোট হয়ে গেছে। আমরা এটাকে টেনে পুরো পেজ দিয়ে দিলাম, চালিয়ে এটা এক লাইনও দিতে পারি, চালিয়ে আমরা দুই লাইনও দিতে পারি। এক লাইনে দিতে হলে এটা ছোট করতে হবে, ফন্ট সাইজ ছোট করে দিতে হবে। এই যে এক লাইনে এসে গেছে, এক লাইনে আসা পরে আমরা ঠিক মাঝখানে রাখবো, মাঝখানে রেখে দিলাম। এই যে মাঝখানে, ঠিক মাঝখানে এটা আমরা রেখে দিলাম, হয়ে গেল। এখন আমার মনে হইতেছে যে না, আমার এখানে একটু ডিজাইন করতে হবে। কীরকম ডিজাইন? এই যে এলিমেন্টারিজ ইয়েতে যাব, এলিমেন্টারে যাব, নিচে চাকা ঘুরে আসবো, এই জুয়েলারিটা বাতিল করলাম। এখানে লেখা আছে গ্রিড, এই যে গ্রিডস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট এইটাকে এভাবে টেনে এটা নিচে একটা কালার দেবো। এই যে এখানে ক্লিক করে যেখানে একটা কালার দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এই যে লেখা আছে কি অপাসিটার, মানে এটা একটু হালকা করে দেওয়া যাবে। এই যে হালকা, এই যে একেবারে হালকা হয়ে গেলো, একটু হালকা আর একটু হালকা মাস। তাহলে কি এখন বিষয়টা দেখতে একটু সুন্দর দেখা যাইতেছে না? আচ্ছা, এখন আমি কি করব, এখানে আমি আমার ক্লায়েন্টের মোবাইল নাম্বার ইউজ করবো। যে আবার টেক্সটে যাব, এগুলো টেক্সটে যাওয়ার পরে আমি এই যে অ্যাড হেডিং এটা নিব। ক্লিক করে আমি জাস্ট এইখান থেকে লেখা শুরু করলাম। এখানে কি লিখব, এখানে লিখতে পারি আমরা সেল অথবা মোবাইল। মোবাইলে কি লিখব, প্রথমে দিলাম প্লাস, তাহলে এটা আমাদের ক্লায়েন্টের মোবাইল নাম্বার। এটাকে আমরা জাস্ট এখানে রাখবো, এটা ফন্ট সাইজটা একটু ছোট করে দিব, এটা আমরা 50-এ রাখবো ফন্ট সাইজ। আচ্ছা, এইটাকে আমরা জাস্ট এই কোণায় রেখে দিলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, সাদা দিয়ে দেখি কীরকম দেখা যায়, সাদাতে ভালো দেখা যায়। লাল দিয়ে দিলাম, লালেও ভালো দেখাইতে যায় না, তাহলে আমরা কালোটাই থাক। বাস, এই যে কালোটাই দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু এটা লাইনটা একটু ফাঁকা করে দিই, তাও ভালো লাগতেছে না। তাহলে আমরা এই ফোন নাম্বারটা আমরা কি করব, এখানে দিব না এই কোনায় দিব, এটা নিয়ে নিয়ে দেখবো আমরা কোন জায়গায় ভালো হয়। আমার মনে হয় এই জায়গায় দিলে ভালো হবে। ঠিক আছে, এটা ফন্ট সাইজটা একটু ছোট করে আমি এই কোনায় দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল না? তার একটা এই গেল না, এখন তার স্লোগান থাকতে পারে, তার এখানে স্লোগান থাকতে পারে। তাহলে কোনটা স্লোগান দিব, এই যে সবার নিচেরটা এখানে ক্লিক করা, এই নিচে লিখে দেও হালকা করে দা বেস্ট দারাস জুয়েলারি। দেওয়ার পরে এখানে ক্লিক করলাম, এটার একটু মোটা বোল্ড করে দিলাম, এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, কালারটা হলো লাল দিয়ে দিলাম অথবা কালোই দিয়ে দিলাম। তাহলে কি আমার জিনিসটা এখন কিন্তু একটু প্রফেশনাল দেখা যাইতেছে। আর এখানে আমরা কি করতে পারি, আবার এলিমেন্টে যাই, এখান থেকে যদি আরও কোনো আমাদের ইয়ে লাগে, যে শেপে, শেপে ক্লিক করি, সরি এই শেপের না দরকার নেই আমাদের, আমাদের দরকার হলো জুয়েলারি, জুয়েলারি প্রোডাক্ট দরকার, আমরা জুয়েলারি মালামাল দেখি। দেওয়ার পরে এখন আমরা এখান থেকে যে প্রোডাক্টগুলো ফ্রি, এটা তো এটা কালারের সাথে মিক্সড হয়ে যায়। আচ্ছা, আমরা এই যে গ্রাফিক্সটা দিই, গ্রাফিক্সে ঠিক করে যেগুলো গ্রাফিক্স কালার আছে সেগুলো নিই। এই যে এটা ফ্রি, কারণ জুয়েলারি দোকানে একটু ডায়মন্ড থাকতে পারে, এটাও থাকতে পারে, তো আমরা এটা কি করবো, এটা নিয়ে আসবো। ঠিক করে যে নিয়ে আসার পরে এটা চলে আসছে, তো আমি গহনাগুলো এই যে উপরে দিয়ে দিই, উপরে কোনায়, এই যে এই ডিজাইনটা হচ্ছে আমার নিজের কাছে, যে আমি যে ডিজাইনটা করব, এই ডিজাইনটা দিলে আসলে ক্লায়েন্ট যেন হ্যাপি হয়, ক্লায়েন্ট যেন বুঝছে না আমার কাজটা সে তার নিজের মতো করে দিছে। যখনই ক্লায়েন্টের মনের ভিতরে এটা ঢুকবে যে এই কাজটা সে তার নিজের মতো করে দিছে, যখন ক্লায়েন্ট এটা মনে হবে তখন আপনার জন্য হলো গুড লাক, মানে আপনার জন্য আপনি খুব হ্যাপি,
কারণ হইতেছে তখনই আপনাকে ক্লায়েন্ট হয়তো বা টিপস দিবে। তা আমরা এই যে দিয়ে দিলাম, এখন এইটারে আমরা যদি নিচে দিতে নিচেও দিতে পারবো, বা এটার এই কোনায় দিয়ে দিলাম, ব্যাস আমার কাজ শেষ, একটা কভার ডিজাইন করা শেষ। এখানে ডাউনলোড দিয়ে পিএনজি দিবে, আমরা এই ডাউনলোডে ক্লিক করব। এই যে চলে আসলাম, চলে আসার পরে আমার এটাও ডাউনলোড কমপ্লিট, আমার এটাও কাজ শেষ। তাহলে আমার ফেসবুকে বাকি রইলো কি, আমি এটা করলাম, এটা করে দিলাম। এখন আমরা ফেসবুকে কালকে গত ক্লাসে আমরা যা শিখেছি, এটি দেওয়ার পরে আরও কিছু কাজ এখানে মানে বাকি আছে, এই বাকি কাজগুলো আমরা আজকে এখানে কমপ্লিট করব। তো আমি এখানে কী লেখা আছে, প্রথম হোম, আমরা যখন একটা ক্লায়েন্টের কাজ করব সবসময় হয়তো ই কমার্স বিজনেসের কাজ করতো, একটা ই কমার্স বিজনেসের কী থাকে, একটা শপ থাকে, মানে একটা দোকান থাকে। কীরকম দোকান, ধরো আমরা দারাজে যেরকম দেখি, দারাজের মতো একটা ফেসবুকে একটা একটা সুবিধা দিছে আপনার, এই এখানে শপ ক্রিয়েট করা যায়। ও মার্কেট প্লেস দেখাইছিলাম না, এই যে মার্কেট প্লেস, এই যে এখানে এখন একটা প্রোডাক্ট নিচে নাম দেখাইতেছে না, এটা একটা যেরকম মার্কেট প্লেস, এরকম আপনি আপনার একটা বিজনেস পেজও এরকম শপ ক্রিয়েট করতে পারবেন, এরকম শপ ক্রিয়েট করতে পারবেন। তো এই শপটা যদি ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের যে পেজ আছে, আমরা অন্য একটা পেজে যাই, আমার অন্য একটা পেজ আছে, এই যে এই পেজটাতে যাই। আচ্ছা, আমার এই পেজটাতে আমি এখন একটা শপ ক্রিয়েট করব, এখানে একটা শপ ক্রিয়েট করব। আচ্ছা, এখান থেকে আমরা কোন পর্যন্ত ছিলাম, গত এই যে অ্যাড সেন্টার, এটা দেখছি আমরা, তাই না? পেজ কোয়ালিটি সেটিং, সেটিং থেকে এখানে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে পেমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট, ইনস্টাগ্রাম, ব্র্যান্ড কন্ট্রাক্ট, অ্যাডভান্স মেসেজিং। আচ্ছা, আমরা তো অ্যাডভান্স মেসেজিং মানে দেখছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা এই যে লেখা আছে কি, টেমপ্লেট অ্যান্ড ট্যাব, এখানে ক্লিক করব। এই দেখো, আমাদের এখানে যে ট্যাবগুলো আমাদের প্রয়োজন, আমরা এই যে লেখা আছে কি সার্ভিস, আমরা সার্ভিস যদি অফ করে দিই, এই যে নাই, এটা আর থাকবে না, পেজে অফ হয়ে গেল, রিমুভ হয়েছে, ট্যাব রিমুভ সাকসেসফুলি। আমরা যদি অন করি, তাহলে এটা ক্রিয়েট হয়ে যাবে, এই যে এই ট্যাবটা ক্রিয়েট হয়েছে। আমরা রিভিউটা রাখবো, শপটা রাখবো, অফারটা রাখবো, ফোটো, ইভেন্টটা আমরা বন্ধ রাখবো, ইভেন্ট। এখন এই যে এই শপটা আছে না, এটা আমরা উপরে দিয়ে দেবো, এই যে সার্ভিসের উপরে মাউস ক্লিক করে নিলাম, উপরে গেলো শপ, রিভিউ দেবো, রিভিউ, সার্ভিস, অফার। আমার ট্যাবলেটটা এরকম সাজানো থাকবে, আমার ট্যাবলেটটা এরকম। আবার আমরা যদি চাই যে লাইভ, এটাও দিতে পারি, জব, এটাও দিতে পারি, ক্ষেত্র বিশেষ এগুলো দিতে হবে। কীরকম ক্ষেত্র বিশেষ, আমার ক্লায়েন্টে যদি তার একটা মার্কেট প্লেসের জবের অফার সংক্রান্ত থাকে, জবটা আমার অন করে দিতে হবে। আমার ক্লায়েন্টের বিজনেস কি ই কমার্স বিজনেস, আমার ক্লায়েন্টের বিজনেস কি ই কমার্স, তাই আমি সব দিলাম, সার্ভিস, রিভিউ, অফার, এই চারটাই দিলাম। ঠিক আছে, এটা হলো এডিট ট্যাম্পলেট। এই যে লেখা আছে কারেন্ট ট্যাম্পলেট, এডিটে যাই, এই যে সার্ভিস একটা লেওয়া আছে, আমারটা কী দেওয়া আছে, সার্ভিস। এই যে শপিং যদি দেই, তাহলে শপিং, ভিডিও, তাহলে আমাদের শপিং রিলেটেড তো থাকবে এটা, তাহলে আমরা দিলাম শপিং। শপিং রিলেটেড দিলে আমরা এরকম দেখতে পারব। ঠিক আছে, এই যে রিভিউ এর শপ, এই যে এরকম থাকবে। অ্যাপ্লাই থিম, আমি এই থিমটা অ্যাপ্লাই করে দিলাম। এখন আমার ওয়েব ইয়েটার হিসেবে শপিং লেটে, এখন এখানে আমি আবার ড্রপ ডাউন করে এই শপটারে সবার উপরে দিয়ে দেব, আবার অফারটারে এই শপের পরে দিয়ে দেব, এই এই গ্রুপ, এই গ্রুপটা আমি অফ করে দেব, ফটোটা থাক, ফটো দরকার নাই, রিভিউ ইভেন্ট দরকার নাই, আমার ইভেন্টটার নিচে নামাই দিয়ে রিভিউটা উপরে থাকবে। তাহলে এই তিনটা, আর এই যে জব, জবও আমার, হ্যাঁ জবটা থাক, জবটা দরকার আছে, আবার লাইভও দরকার আছে, এগুলো থাকবে। আমার মোরে ক্লিক করলে আমরা এই অপশনগুলো পাবো, নোটিফিকেশন, এই যে আমাদের নোটিফিকেশন এলাও সব কিছু এখানে বন্ধ করার সিস্টেম আছে, পেজ রুলস, পেজ রুল মানে আমার এই পেজটা আমি আরও অন্য কাউকে অ্যাক্সেস দিতে চাই কি না, ঠিক আছে, এক্সিস্টিং পেজ রুল আমি এখান থেকে দিতে পারবো। বিজনেস ডিভাইজিং ইনফরমেশন,
রিভাইজিং ইনফরমেশন অ্যাড এটা করতে পারি, এটা আসলে আমাদের এখন দরকার নাই। ঠিক আছে, এই প্রি ফ্রন্ট পেজ অডিয়েন্স, প্রিভার পেজ অডিয়েন্স এটা বর্তমানে আমাদের মিসিং দেখাইতেছে, এটাও দরকার নাই। অ্যাড লিমিট, ব্র্যান্ড কন্ট্রাক্ট, তো আচ্ছা এই এটিও তো আমরা বুঝতে পারছি, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। এখন আমরা আমাদের পেজে আবার চলে যাই, যে পেজে চলে যাই, তাই যে পেজে যাওয়ার পরে আমরা দেখি পেজটা কিরকম দেখাই। এই যে সব এখানে অ্যাড হয়েছে, আমরা পেজটা দেখি আসলে কিরকম দেখায়। এখন এখান থেকে কি করে আমরা পাবলিক মোডে চলে যাব, যে এটা দেখতে কিরকম দেখায়। তাই যে পেজ আমি এখানে কি কি সিস্টেমে করছি, এটা আমি একজন ক্লায়েন্টের জন্য কাজ করছি, আমার একটা ক্লায়েন্টের জন্য কাজ করছিলাম। ঠিক আছে, সো এই দেখো এখানে আমি একটা অ্যাবাউট দিছি, তার অ্যাড্রেসটা দিয়েছি, মানে তার লোকেশনটা দিছি, তার ওয়েবসাইট দিছি। ঠিক আছে, তার প্রোডাক্টগুলো আমি এখানে অ্যাড করে দিয়ে দিছি, এই যে প্রোডাক্টগুলো, এই যে একটা ভিডিও প্রেজেন্টেশন আমি দিছি। ঠিক আছে, এগুলো অ্যাড করে দিছি। আচ্ছা এখন এগুলো হইতেছে আমরা অ্যাড করলাম কি, এগুলো হচ্ছে পোস্ট, এগুলো পোস্ট অ্যাড করছি। এখন আমরা চাচ্ছি আমাদের একটা ই কমার্স শপের মতো এই জিনিসটা থাকবে। এই যে লেখা আছে শপ, শপে ক্লিক করো, শপে ক্লিক করার পরে আসতেছে কি, ও সরি আমার এটা আবার আমার ওই পেজের আন্ডার যেতে হবে। হ্যাঁ, পেজে আন্ডার আসার পরে আমার শপের জন্য এরকম একটা অপশন চলে আসে, আমি যখনই শপে ক্লিক করব শপ থেকে এরকম একটা অপশন চলে আসবে। চলে আসার পরে এখানে কয়েকটা অপশন আছে, এগুলো আমরা দেখে নেব, বুঝবো এখানে কি বলছে। তো প্রথমটা হইতেছে শো ক্যাশ ইউর প্রোডাক্ট, শো ক্যাশ মানে এই এই সেট আপটা যদি আমি কমপ্লিট করি তাহলে আমার প্রোডাক্টটা একটা শোকেসের ভিতরে রাখতে পারবো। যেরকম আমরা আপনাদের যে দোকান থাকে, দোকানে যেরকম আলমারি থাকে, আলমারিটা কাঁচ দিয়ে মানে আবদ্ধ থাকে, সেই রকম। হ্যাঁ, শোকেস, মেক ইট ইজি টু বাই ফ্রম ইউ, এটা খুব সহজে কাস্টমাররা আমাদের কাছ থেকে নিতে পারবে। কাস্টমাইজ ইউর শপ, আমি আমার ওই শপটাকে কাস্টমাইজও করতে পারবো। এখানে এখানে লেখা আছে কি, গো টু কমার্স ম্যানেজার, এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে অন্য একটা পেজে সে ডাইভার্ট করবে, এই যে এরকম একটা পেজ চলে আসছে। এরকম আসার পরে আমরা এই যে ইনস্টাগ্রামে মাউস নিয়ে রাখি, ইনস্টাগ্রামে আমাদের এই পেজটা যদি কেউ দেখে তাহলে এরকম দেখাবে, আবার ফেসবুকে যদি কেউ দেখে ফেসবুকে এরকম স্টাইল দেখাবে। এখন বর্তমান সময়ে যে ক্লায়েন্টগুলো আসে তারা আসলে এই সব সেটিংটাই চাই। ঠিক আছে, এই সব সেটিংটা তারা করে দিতে বলে। এই জন্য আজকের এই ক্লাসটা তোমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, তোমরা মনোযোগ সহকারে দেখো। ঠিক আছে, তো এই শপে আসলাম, আসার পরে এই যে দেখো এই যে তিনটা সিস্টেম আছে, তো এই যে গেট স্টার চোজ চোজ ক্যাশ আউট মেথড, চোজ সেলস চ্যানেল, অ্যাড প্রোডাক্ট রিভিউ, এটা আবার তুমি যে প্রোডাক্টটা অ্যাড করবা এটা আবার ইয়ে রিভিউ করবে, আমাদের ইয়ে রিভিউ করবে, কি বলে ফেসবুকটা রিভিউ দিতে রাখবে। আচ্ছা আমরা নেক্সটে দেব। এই যে এখানে দুইটা অপশন আছে দেখো, এই যে লেখা আছে ক্রিয়েট এ টেস্ট শপ, টেস্ট করার জন্য আমরা একটা শপ ক্রিয়েট করতে পারবো, এখানে সরাসরি নেক্সট না দিয়ে, তো আমরা সরাসরি নেক্সটে দেব। হ্যাঁ, নেক্সটে দেওয়ার পরে আমাদের বলছে চেক আউট অ্যানাদার ওয়েবসাইট, যদি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে তাহলে আমরা এটা দেবো, আমার যদি ওয়েবসাইট যদি না থাকে তাহলে আমরা কোনটা দেবো, এই যে দেবো এটা, এই যেটা চেক আউট উইথ মেসেজিং, মানে ফেসবুকে মেসেজিংয়ের মাধ্যমে আমরা এই কাজটা কমপ্লিট করব। চেক আউট ওয়েবসাইট দিলে মানে এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করে দিতে হবে। আবার এটা হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে আমরা এরকমভাবে দেখ আমাদের ইয়ারা দেখবি, তো আমরা কোনটা দেবো, চেক আউট ওয়েবসাইট না দিয়ে আমরা এই যে সবার নিচে একটা মেসেজিং এটা দিই, দেওয়ার পরে নেক্সটে দিব। এখন আমাকে এখানে শো অল পেজ, আমি কোন পেজটার জন্য এই কাজটা ক্রিয়েট করতে চাচ্ছি, হ্যাঁ কোন পেজের জন্য করব, ধরো আমি এই পেজের জন্য করব, নেক্সট। তারপর হইতেছে এখানে অবশ্যই চুজ বিজনেস অ্যাকাউন্ট,
মানে কানেক্ট বিজনেস অ্যাকাউন্ট, আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন ফেসবুক অ্যাকাউন্ট আমাদের একটা, ফেসবুক আমাদের একটা কি দেয়, একটা বিজনেস অ্যাকাউন্ট দেয়। তো এই যে আমার এটা হলো বিজনেস অ্যাকাউন্ট, ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এখন আমাকে এখানে বিজনেস ইমেল দিতে বলতেছে, এখানে আমাকে বিজনেস ইমেল দিয়ে ভেরিফাই করতে বলতেছে, ঠিক আছে। এটা আপনাদেরও চাবে। তো এই বিজনেস অ্যাকাউন্টে আমরা এটা দিব না, আমরা এই যে পেজেরটা দিই, সরি আমাদের পেজের যেটা আমাদের আমরা এই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে যেটা পাই সেটা দিই। এখানে ক্লিক করে দেখিতে হয় কিনা, এখানেও বিজনেস ইমেল চাইতেছে। তো বিজনেস ইমেল তো দেখা যাচ্ছে এখন দিতেই হবে মনে হইতেছে বাধ্যতামূলক, কিন্তু বিজনেস অ্যাকাউন্ট দিয়ে দিলাম আমি, যে কোনো একটা বিজনেস অ্যাকাউন্ট দিলাম, কিন্তু যে কোনো একটা বিজনেস অ্যাকাউন্ট এখানে দেওয়া যাবে না, এখানে যে কোনো একটা বিজনেস অ্যাকাউন্ট দেওয়া যাবে না। এটা আপনার অবশ্যই বিজনেস ইমেল দেওয়া যাবে না, এটা আপনার একটা বিজনেস ইমেল ক্রিয়েট করতে হবে অথবা বিজনেস ইমেল কিনতে হবে। তো ওই চিন্তা আপনার না, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাকে আপনার ক্লায়েন্ট তার ওয়েবসাইটের জন্য একটা বিজনেস ইমেল দিবে। মনে করেন যে আমরা কাজ করতেছি দারাজের জন্য, দারাজের জন্য যদি আমরা কাজ করি তাহলে আমরা দেখবো যে এই দারাজের একটা বিজনেস মেল আছে। আমরা এখানে একটু ঘুরলেই দেখতে পারবো। না দারাজের এখানে নাই, আমরা অন্য একটা সাইটে যাই, বিডি শপ। আমরা বিডি শপের ওয়েবসাইটে আসলাম, এটাও একটা ই কমার্স ওয়েবসাইট, একটা ভালো ওয়েবসাইট এই বিডি শপ ওয়েবসাইটটা। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস আমরা এখান থেকে কিনতে পারি, তারা হোম ডেলিভারি দেয়, ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে। তাদের তাদের ইয়েটা কোথায়, এই যে দেখো আমার এখানে আসছে ইনফো, এই যে তাদের বিজনেস ইমেল, এই যে ইনফো এটা আছে এখানে কোথাও দেওয়া আছে, এই যে কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট আছে, এই কন্ট্যাক্ট আছে, যাও কন্ট্যাক্ট আজ থেকে আবার নিচে চলে যাই, সরি কন্ট্যাক্ট আজটা তাদের অফ আছে। আচ্ছা যাই হোক, এখানে আমরা ইমেল দেখতে পাবো, এখানে অনেক অন্য অন্য ইয়ের ক্ষেত্রে এখানে ইমেল দেওয়া থাকে যে কন্ট্যাক্ট নাও, ঠিক আছে কন্ট্যাক্ট নাও, ওদের ইয়েগুলো এখানে দেওয়া থাকে ইমেলগুলো অটোমেটিকলি। তো এই যে আমি এখানে একটা দেখলাম, এটা একটা জাস্ট কি, আমরা ইমেল মার্কেটিংয়ে যখন শিখবো তখন আমরা এই এই টুলসটা সম্পর্কে অবগত হব, ঠিক আছে। তো এখন শুধু আপনারা জেনে রাখেন যে এই বিডি শপের একটা বিজনেস ইমেল কি, বিজনেস ইমেল হচ্ছে এই যে এটা। এন্ড বিজনেস ইমেলটা কি, আসলে বিজনেস ইমেলটা যদি আমরা ধরি তাহলে আমরা এটাকে পেস্ট করলাম, এখানে পেস্ট করে বিজনেস ইমেল মানে এটা হচ্ছে এটা একটা কি ডোমেন, এটা একটা ডোমেন bdshop.com, এটা একটা ডোমেন info@bdshop.com, এটা হচ্ছে কি একটা বিজনেস ইমেল, এটাকে বলা হয় বিজনেস ইমেল বা ওয়েবসাইটের ইমেল। আমরা যেটা ব্যবহার করি সবসময় ফ্রি ইমেল, এটা এগুলো ইমেল কিনতে হয়, gmail.com এটা হলো ফ্রি, এটা আমরা গুগল থেকে পাই। আর আমরা যদি এটা ইউজ করি bdshop .com তাহলে এগুলো আমাদের ডোমেন হোস্টিং কিনলে আমরা এটা পেয়ে যাব, ঠিক আছে ডোমেন হোস্টিং কিনলে আমরা এটা পেয়ে যাব। এটা হইতাছে বিজনেস মেল, তাহলে এই বিজনেস মেল দিয়া আমি আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিলাম। ক্রিয়েট নিউ ক্যাটালগ, আমাদের এই ক্যাটালগের একটা নাম দিতে হবে, হ্যাঁ একটা নাম দেই হেয়ার, দেওয়ার পরে যে প্লাস এখানে ক্লিক করলে এটা মার্ক হয়েছে, বা পরে আপনারা এই ক্যাটালগটা লেখার পরে হেয়ার লেখার পরে নেক্সট, নেক্সট দেওয়ার পরে হোয়াই ডু ইউ শিপ এখানে ক্লিক করো, আমরা এলে বাংলাদেশ দিলাম, কান্ট্রি বাংলাদেশ, আপনার ক্লায়েন্টে যদি হয় ইউনাইটেড স্টেট আপনি দিবেন ইউনাইটেড অফ আমেরিকা,
এখানে দুইটা সিলেক্ট করা গেছে, আপনি চাইলে আরো সিলেক্ট করতে পারবেন, মানে আপনি কোন কোন প্ল্যান্টিতে বিজনেস করতে চাচ্ছেন। সো আমি এগুলাই দিলাম, চারটা দিলাম, দেওয়ার পরে আবার নেক্সট নেক্সট দেওয়ার পরে এই যে চেক আউট মেথড, মানে আপনার একটা প্রোডাক্ট যদি পছন্দ হয় আমাদের ক্লায়েন্টের, তাহলে এই ক্লায়েন্টরা সে তারা যে ইয়ে করবে আপনার সাথে যোগাযোগ করবে কিসের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে। এই যে লেখা আছে চেক আউট, এটা আমরা চেঞ্জ করতে পারবো, সেলস এটা হচ্ছে সেলস চ্যানেল, আমরা এটা পাল্টাইতে পারবো, প্রোডাক্ট প্রোডাক্টটি হিয়ার দিছি, তাই তো। পরে হচ্ছে কি শিপিং ডিস্টিনেশন, চারটা কান্ট্রিতে আমরা শিপিং দিতে পারবো। এখন এইগুলো সব যদি ওকে থাকে, এখানে টিক দিয়ে বাই সাবমিটেড ইউর শপ ফর রিভিউ ইউর এজেন্ট টু সেলার এগ্রিমেন্ট, এখানে আমরা ফিনিশ দিয়ে দেব। ফিনিশ দেওয়ার পরে আমাদের এটা কি হয়ে যাবে, এটা এই আমাদের এই শপটা রিভিউতে চলে যাবে, ঠিক আছে। এই দেখেন আমরা রিভিউতে চলে যাওয়া আসার পর দেখেন কি একটা অপশন আসে, এটা একটু ওয়েট করেন। আর এই ফাঁকে আপনাদের বললাম এই যে বিজনেস অ্যাকাউন্ট কি এগুলো আমরা কথা বলবো, এখানে কোনো টেনশনের কারণ নেই, ঠিক আছে। এই যে লেখা আছে কি, এখন আমি যখনই ওই যে রিভিউ সিস্টেমে চলে আসলাম, তখন তারা আমাকে অন্য একটা পেজে নিয়ে আসলো, কোথায়, বিজনেস ডট ফেসবুক ডট কম কমার্স, এ হবে যাবে একটা লিঙ্কে নিয়ে আসলো। আশা করে কমার্স অ্যাকাউন্ট রিভিউ ক্যাটাগরি রিভিউ, আমরা ক্যাটাগরি রিভিউ দিতে পারি, এটা দিতে পারি, আমরা কমার্স অ্যাকাউন্ট রিভিউ হয়েছি, এই দিলাম পাবলিক শপ, আমরা যদি পাবলিক শপে ক্লিক দিয়ে দেই এখন এটা পাবলিক হয়ে যাবে, পাবলিক হয়ে গেলে এটা তারা রিভিউ নিয়ে যাবে। আমি নটটা দিলাম, আপাতত আমি এই কাজটা করতে যাচ্ছি না, এটা এতে দেবেন আপনাদের দেখানোর জন্য, আমি জাস্ট এটা কাজটা করব। তো আমাদের যখন এই পর্যন্ত আসবো বিজনেস ডট ফেসবুক ডট কম ই কমার্স, আসার পরে ই কমার্স ম্যানেজার কোনটা দিছি আমরা, এই যে এআইসিসি নকলা এটা দিছি, হ্যাঁ বিজনেস অ্যাকাউন্ট এটা দিছি। তারপরে হচ্ছে আমার পেজ কোনটা সিলেক্ট করছি, এইটা পেজ এলো পেজ। এখন আমরা ক্যাটাগরি পেজে রাখবো না, যে ক্যাটাগরি হিয়ার, এটা একটা ট্যাব হয়ে গেছে আমাদের, এটা কিন্তু একটা কাস্টম ট্যাব হয়ে গেছে, ওই যে আমরা ট্যাবেরই করলাম না, কাস্টম ট্যাব, এটা একটা ট্যাব, এখানে ক্লিক করলে এটা ট্যাবের আন্ডারে, এই যে এই ট্যাবের আন্ডারে একটা ইয়ে ক্রিয়েট করতে পারবো, এই দেখেন এখন ওই ট্যাবের আন্ডারে আমরা পাবো, এই যে ঠিক আছে, এই যে ট্যাবের আন্ডারে আসলো। তো এই যে এখানে ক্লিক করলাম, আমাদের পেজটা সিলেক্ট করলাম, এখানে লেখা আছে অ্যাড আইটেম ইউ ওয়েন টু সেল, ঠিক আছে, এই যে লেখা আছে অ্যাড আইটেম, আমরা এই অ্যাড আইটেমে ক্লিক করব, অ্যাড আইটেমে ক্লিক করব, অ্যাড আইটেমে ক্লিক করার সাথে সাথে আমাদের আরও একটা নিয়ে যাবে, এই যে লেখা আছে কি ম্যানুয়ালি ডাটা ফিট পিক্সেল, ফেসবুক পিক্সেল কি এটা নিয়ে আমি কথা বলবো, এটা আপনাদের পরের বিষয়, আমরা সবসময় কাজটা করবো ম্যানুয়ালি, ডাটা ফিট মানে আপনি আপলোড করে দিতে পারবেন, আমরা ম্যানুয়ালি করবো, হ্যাঁ। এখানে এই যে বলছে ডাটা সোর্স, ডাটা সোর্স কি হবে ম্যানুয়ালি, নেক্সট নেক্সট দেওয়ার পরে তারা এখানে অনেক অপশন চলে আসবে, আপনারা এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নাই, এই যে ভিডিওটা দিলাম এটা আপনারা দেখবেন, অনেকক্ষণ দেখবেন, অনেকক্ষণ দেখার পরে আপনারা ট্রাই করবেন, দেখবেন আপনারা বুঝতে পারবেন, একটা একটা কথা বুঝবেন আর কাজ করবেন। একবার আগে ভিডিও দেখা শেষ করবেন, তারপরে দ্বিতীয়বার কাজ শুরু করবেন, প্র্যাকটিক্যালি কাজ করবেন, আর একবার প্রথম দেখে যাবেন। দেখা আছে অ্যাড মাল্টিপল আইটেম অল ইন ওয়ান গো, আমরা স্টার্ট দিলাম, নেক্সট নেক্সট নেক্সট, এটা হলো টিউটোরিয়াল দিতেছে আমাদের কোথায় কী করতে হবে। এখন আমরা এখানে একটা প্রোডাক্ট আপলোড করবো, এই যে এখানে ক্লিক করি, এখানে কি বলছে যে ডুপ্লিকেট আইটেম অ্যাড ভেরিয়েন্ট, অ্যাড ভেরিয়েন্ট মানে আরেকটা অ্যাড অ্যাড করলাম আমরা, এটা আমরা ডিলিট করি, একটা দিয়ে দিই, এখানে একটা ইমেজ দিতে বলতেছে, আমি যে প্রোডাক্টটা অ্যাড করবো এটার একটা ইমেজ, তো অ্যাড, তারপরে এটা আছে যে চোজ ফাইল, আমি এখান থেকে চুজ করব আমি কোন প্রোডাক্টটা এখানে পোস্ট করতে চাচ্ছি, এটা কি হেয়ার এক্সটেনশন না, আমরা এখন এই হেয়ারের ছবি কোথায় পাবো, ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আমাদের নিতে হবে, ঠিক আছে।
এখন এক এই জায়গায় আমরা যে পোস্টগুলো করব এগুলো আমরা সব আমাদের যে ক্লায়েন্ট থাকবে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে এই সব জিনিসগুলো আমরা ম্যানেজ করব। তো আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট যাই, এখানে লিখি হিয়ার উইমেন, মানে মেয়ে মানুষের চুলের ছবি দেখব আমরা, কারণ ওই যে আমরা ওইটা দেখছিলাম যেটা ওইটা হইতেছে কি, এটা কিন্তু আমরা এখানে একটা চুলের ন্যায় করতেছি, মানে এই একজন আমাদের ক্লায়েন্ট সে চুল বিক্রি করে। সো আমরা এখানে দেখি এর তো এখানে আসতে লেট করতেছে। আচ্ছা এই যে বিভিন্ন রকম চুলের স্টাইল, চুলের স্টাইল আছে, আমরা এই স্টাইল প্লিজ চুল অন্য অন্য দেশে এই স্টেজে এরকম কুকড়া চুল বিক্রি হয়, এই কুকড়া চুলগুলো কি হয় বিক্রি হয়। আচ্ছা আমি আমার এখানে মানে সেভ করা আছে, একটু আমি বের করি। আচ্ছা এই যে আমার এখানে অনেকগুলো এখানে হেয়ার স্টাইল কি আছে, তো আমি হেয়ার স্টাইলগুলো অ্যাড করব, ঠিক আছে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমাদের এখানে যাব, এখান থেকে আমরা এখানে চলে যাই, এখান থেকে আমাদের হেয়ার স্টাইলগুলো কোথায় রাখা আছে, এই যে হেয়ার, এখান থেকে ধরেন আমাদের চুল আমরা এই যে চুল এই চুলটা আমরা বিক্রি করবো। হ্যাঁ দেখেন এখানে একটা সাইজ বলে দিছে, ইমেজ আপলোড মিনিমাম 500x500 হতে হবে এবং 8 Mbps, 8 MB-র বেশি হওয়া যাবে না। 500x500 যেগুলো আছে আমরা এগুলো নেব, এগুলো 500, এটা 528, 700, এটা 500x500 নিতে হবে। এখন 500x500 নিতে হলে আমার ইমেজগুলো সবগুলো রিসাইজ করতে হবে, কীভাবে রিসাইজ করবো, এই সবগুলো ইমেজ আমার এখানে রিসার্চ করে নিতে হবে। ধরেন আমরা এই ইমেজটা যদি রিসার্চ করতে চাই, এই যে এডিট, এই যে এটার আমরা রিসার্চ করব, রিসার্চ করার জন্য সিলেক্ট অল, এই যে রিসার্চ, তারপরে পিক্সেল এটা উঠাই দেব, এখানে দেব 500, এখানে হলো 500, তারপরে ওকে, এই যে লেখা আছে ক্রপ, এই যে ক্রপ দিলাম এটা হয়ে গেল, আমরা এটাকে সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পরে এটা ক্লোজ। আমরা একটা আইটেম অ্যাড করে দেখাই, আপাতত ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা এখানে কি করব, করে এটাই তো দিয়েছিলাম মনে হয়, এই যে 500 পূরণ, 500 মাউস নিয়ে দেখলাম, এটা আছে ডিমিনিশন 500x500, ক্লিক করে ওপেন করলাম, এই দেখেন এখন আমার ইমেজটা কিন্তু সে ইজিলিতে নিয়ে নিল। এন্ড এটার সাথে যদি আরও দিতে চাই আমরা এই যে আরও চুজ করতে পারবো, হ্যাঁ এই যে সেভ দিলাম, টাইটেল, এইটার টাইটেলটা কি হবে, আমরা এটার টাইটেলটা ফাইল সেভ এস ডেস্কটপ, এই যে আমাদের এটা হলো টাইটেল, এটা আমরা টাইটেলটা কপি করলাম, টাইটেলটা দিতে পারবো কত 150 ওয়ার্ডের ভিতরে, আমরা এটা দিলাম ব্যাস। এখন ডেসক্রিপশন, এটা হলো মালয়েশিয়ার চুলের স্টাইল এরকম, হ্যাঁ এই যে মালয়েশিয়া। এখন ওয়েবসাইটের লিঙ্ক, এখন যদি আমাদের ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট থাকে তাহলে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক এখানে আমরা অ্যাড করে দেব, ঠিক আছে এটা ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করে দিতে হবে। আমি লিখলাম আচ্ছা কাজ শেষ, এটা দেওয়ার পরে এখানে লেখা আছে কি, এখানে ক্লিক করবো, এখানে 1 আইটেম 5 আইটেম 10 আইটেম, আবার ক্লিক করলে এখানে নিউ আইটেম, মানে এখান থেকে আমরা আরেকটা আইটেম অ্যাড করতে পারি। তো আমাদের একটা অ্যাড হয়ে গেছে, আমরা আপলোড দিয়ে দিলাম, একটু অপেক্ষা করতে হবে, এটা অটোমেটিকলি ইয়ে করবে, এই যে বলছে দেয়ার ইজ 1 আইটেম ইন ইস্যু রিভিউ, এটা আর কি রিভিউতে আছে, আমাদের ইয়েটা রিভিউতে চলে গেলো এখন, ঠিক আছে। আমরা যদি আরো নিতে চাই এখানে ক্লিক করবো, অ্যাড নিউ চুজ
এই যে রিভিউ শেষে তারা আপনার এই ইয়েটা করতে দিবে, ঠিক আছে? রিভিউ শেষ হলে আমরা এটা ওই যে ফেসবুক মার্কেট প্লেসে যেরকম দেখা যায় ওইরকম দেখতে পারবো। ঠিক করে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে যদি ক্লিক করি অল ট্যাবস, আচ্ছা এ পর্যন্ত আপনারা ক্লিয়ার আছেন কিনা? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার আছো? মোটামুটি মোটামুটি থাকলে চলবে না, এটা পরিপূর্ণ হইতে হবে, ঠিক আছে? মোটামুটি আমি এই ক্লাস বেশি লম্বা করব না, এই আজকে এই সব পর্যন্ত দেখায়া শেষ করব, ঠিক আছে? মানে এই সব পর্যন্ত থাকবে, এই আর দেখাবো না, এটা পরে আরো কাজ আছে, এটা আমরা পরে দেখাবো, ঠিক আছে? এটা আমরা আপাতত সব শেষ করলাম নাকি? এখন এটা তো বুঝো না, এমন কোন মানে কোশ্চেন আছে বা কোনো ইয়ে আছে নাকি বলো? ইয়ে নাই তাই না, কোনো কোশ্চেন নাই যে এটা বুঝি নাই আসলে এই সবটা কি কি বিষয়, এটার কাজটা কি? আচ্ছা তাহলে আমরা যদি না কোনো কোশ্চেন যদি না থাকে, হ্যাঁ কালকে তো মানে ওটা গত ইয়ে ক্লাস দেখেছিলাম, তাহলে আমাদের আজকের ক্লাস আর দীর্ঘায়ু করবো না, এটা যে পর্যন্ত আছে এই পর্যন্ত থাকবে। এখন এই দুইটা ক্লাস তোমরা সময় পাবা কয়দিন? আগামী ক্লাস হবে আবার কবে? শুক্রবার পাবা, শনিবার পাবা, আবার রবিবারে শুরু হবে, তাই না? সাকিল তো এটা আগে শেষ করছে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত, আমরা আগামী ক্লাসে এই সব আইটেম রিভিউটা যখন শেষ হবে তখন আবার আমরা ওটার পরে থেকে আরেকটা ক্লাস হবে ওটা নিয়ে ট্রাই করবো, ঠিক আছে? তো ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি এভাবে যদি প্র্যাকটিস করো তাহলেই তোমার ক্লায়েন্টের একটা ফেসবুক বিজনেস পেজে সব সেট আপ করতে পারবে। হ্যাঁ।